সব পুরুষেরই যত্নের অভাব থাকে, সব পুরুষই যত্নের অভাবে ভোগে। পুরুষ যে জিনিসটা যত্ন করতে চায়, পুরুষ যে জিনিসটার যত্ন করে বাঁচতে চায়, সেই জিনিসটাই পুরুষকে সবথেকে বেশি কষ্ট দেয়। অথচ পুরুষ সবার যত্ন নিতে গিয়ে নিজের যত্ন নেওয়াটা ভুলে যায়, যাকে পুরুষ তার সব চাহিদা পূরণ করার পরেও পুরুষ মানুষের প্রিয় মানুষের প্রয়োজনে আপদে বিপদে এগিয়ে গেলেও পুরুষের যে একটা যত্ন বা পুরুষের যে একটা চাহিদা সেটা আর কেউ জানতে চায় না, সেটা নিয়ে আর কেউ ভাবেও না। পুরুষ যখন অনেক ক্লান্ত হয়ে যায়, পুরুষ যখন অনেক যত্ন চায়, একটু ভালোবাসা চায়, তখন হয়তো সেই মানুষটাই পুরুষকে যত্ন এবং ভালোবাসাটা দিতে পারে না। পুরুষ মানে হচ্ছে যে সকল চাহিদা মেটানো, যত্ন করা, প্রয়োজনে এগিয়ে যাওয়া, দ্যাটস ট্রু। কিন্তু বাট পুরুষেরও কিছু প্রয়োজন আছে, পুরুষেরও কিছু চাহিদা আছে, যেটা হয়তো আমরা প্রিয় মানুষের কাছে আশা করি কিন্তু পাই না। সব চাহিদা পূরণ হইলেও কিছু চাহিদা, কিছু যত্ন আজও অপূরণ রয়ে গেল। হয়তো সবার চাহিদা সবার যত্ন নিতে গিয়ে পুরুষ তার নিজের চাহিদা এবং যত্নের কথা ভুলে যায়, হয়তো পুরুষ এই জন্যে সবসময় অগোছালো থেকে যায়।